নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2024 মকর রাশির কেমন যাবে, আপনাদের স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, কেরিয়ার, বিবাহ, সন্তান, শিক্ষা, প্রেম, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আপনি যদি মকর রাশির মানুষ হন অবশ্যই ভিডিওটি দেখবেন, আর যদি আপনি মকর রাশি না হন সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখুন। এবং এই ভিডিওর শেষে আমি কিছু উপায় যেটা বলবো যার মাধ্যমে এপ্রিল মাস আপনাদের কিছু বেটার রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। কী সম্ভাবনা উঠে আসতে চলেছে এপ্রিল মাসে মকর রাশির, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে মকর রাশি, কোন দিক থেকে সাবধান থাকতে হবে মকর রাশিকে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুই জায়গাটা নিয়ে আমি আলোচনা করব। দেখুন কৌশিক দা সবসময় আপনাদের কাছে নেগেটিভ জায়গাটা খুব কম বলে, পজিটিভ দিকটা কিন্তু আমি বেশি কিন্তু বলি। কারণ এ মাসে যা গ্রহের যা গোচর রয়েছে কিনা সেখানে কিন্তু মকর রাশির বেশ কিছু সুবর্ণ সুযোগ কিন্তু আসবে। প্রথম আসি মকর রাশির স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতিকে শনি, শনির প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে, অর্থাৎ এবং শনি, শুক্র, বুধ এবং মঙ্গল এই চারটি গ্রহের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, খুচরো সমস্যা থাকতে পারে, সেটা সর্দি কাশি ঠান্ডা লাগা সেটা বড় ফ্যাক্টর নয়, কিন্তু বড় ধরনের যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা সেটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছে। ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চম পতি রাহুর সাথে যুক্ত দেখুন, এবং 24 এপ্রিল আবার চতুর্থভাবে চলে আসছে কেন্দ্রভাবে। শিক্ষার জায়গাটা কিন্তু ভালো, যারা বিদ্যার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অমনোযোগী চলে আসা, বিশেষ করে আপনার গেমের জায়গাটা, গেম খেলা অথবা আপনার ইন্টারনেটের দিকে কিছুটা ঝুঁকে পড়া, এই জায়গাগুলোতে কিছুটা পড়াশোনাটা ডাইভার্ট করতে পারে। ওভারঅল যদি একটু মকর রাশি যদি সঠিক সময়টা ঠিক মতন যদি কাজে লাগাতে পারে কিনা, আমি মকর রাশির ক্ষেত্রে বলবো এই মাসটা শিক্ষার জন্য কিন্তু আদর্শ মাস হতে চলেছে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো জায়গাতে পরীক্ষা দিবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কিন্তু কারণ বুধের প্লেসমেন্টও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। তবে একাগ্রতাটা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে, কিছু কিছু ক্ষেত্রে মনোসংযোগটা আপনাদের কিন্তু কম আসবে। এরপর আসি আপনাদের প্রেম। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের এ মাসে প্রেমের ক্ষেত্র থেকে আপনাদের চাওয়া পাওয়াটা কিন্তু বেশি থাকবে। অর্থাৎ আপনি মকর রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাতে প্রত্যাশার জায়গাটা ভালো বেশি থাকবে এবং পাশাপাশি ইগো সেন্টিমেন্টের জায়গাটা কিন্তু থাকবে মকর রাশির। আমি একটি কথা বলবো, আপনাদের এই জায়গাটা কিন্তু অবশ্যই এ করতে হবে, কিছুটা আপনাদেরকে মানিয়ে চলতে হবে, না তো প্রেমের ক্ষেত্রে কিছুদিনের জন্য হয়তো দুজনের মধ্যে কথা বলা বলি বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ কিছুটা প্রত্যাশা, ছোটোখাটো ব্যাপারে ইগো সেন্টিমেন্ট কিন্তু কমাতে হবে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এ মাসে আপনাদের শিক্ষা, যেমন বললাম শিক্ষাটা ভালো, প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, তবেও যদিও নিজস্ব ব্যক্তিগত জন্মচোখ দেখা দরকার। এবার আসি আপনাদের এ মাসে সম্পত্তি কেনার যোগ কিন্তু রয়েছে, কোনো অ্যাসেট, কোনো প্রপার্টি এ মাসে আপনারা কিন্তু কিনতে পারেন, এই যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং মকর রাশির আপনাদের এমন কোনো জায়গা থেকে বড় কোনো অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কত তারিখ আপনার, বিশেষ করে 5ই এপ্রিল এবং 25শে এপ্রিল, 5ই এপ্রিল 25শে এপ্রিল, অর্থাৎ শেয়ার বাজার, লটারি, স্টক মার্কেট, অনলাইন ট্রেডিং, যে কোনো দিক থেকে মকর রাশির একটা বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এ মাসে আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এক কথায় সৌভাগ্যের দরজা খুলবে ফিনান্সিয়াল দিক থেকে।
এবার আসি আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন বৈবাহিক জীবনের জায়গাটা যদি আমি বলি, আপনাদের বৈবাহিক জীবনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, এবং আপনাদের এ মাসে যথেষ্ট বন্ডিং থাকবে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কথাবার্তা বা কনফার্ম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ক্যারিয়ারের ক্ষেত্র কিন্তু এ মাসে আপনাদের লাভ দেখা কিন্তু যাচ্ছে। ভাগ্যভাবে কেতু অবস্থান করছে, এবং ভাগ্যাধিপতি কেন্দ্র এবং বক্রি হয়ে যাচ্ছে। কিছুটা ভাগ্য বিড়ম্বনা আপনাদের হবে, কিন্তু যদিও সপ্তম দৃষ্টি দিয়ে ভাগ্যপতি ভাগ্যভাবকে দেখবে, খুব একটা সমস্যা কিন্তু হবে না। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু এই মাসে কিন্তু দিবে। এবং আপনাদের কোনো জায়গাতে এমন কোনো টাকা আটকে গিয়েছিল, সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিজনেস কেমন যাবে, আমি একটা কথা বলবো, যারা রেস্টুরেন্টের বিজনেস করছেন বা মেডিসিনের বিজনেস করছেন অথবা অনলাইনের বিজনেস করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা সেলস লাইনে রয়েছেন, অথবা আপনার গার্মেন্টসের বিজনেস রয়েছে, অথবা আপনার ফুডের বিজনেস রয়েছে বা কসমেটিক্সের বিজনেস রয়েছে বা বিউটি পার্লার রয়েছে, এই সব বা গাড়ির বিজনেস রয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ এই মাসে কিন্তু পাবেন মকর রাশি। অর্থাৎ বিজনেসের জায়গাটা যদি বলি, যথেষ্ট ইনভেস্টমেন্ট এবং বেনিফিটেড আপনারা কিন্তু হতে চলেছেন মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের কর্ম, দেখুন কর্মের জায়গাটা যাবেন। দেখুন আপনাদের কর্মাধিপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না বা কর্ম চেঞ্জের জন্য চেষ্টা করছিলেন, যারা আইটি সেক্টরে রয়েছেন বা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা প্রমোশনের চেষ্টা করছেন বা যারা ভালো একটা প্যাকেজের স্যালারির চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা চাকরির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুব ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং পাশাপাশি কর্মক্ষেত্রে উন্নতি এবং সুনাম অর্জন কিন্তু আপনাদের হতে চলেছে। দ্বিতীয়ভাবে শুনি ফিনান্সিয়াল জায়গা, আপনাদের ব্যাংকের জায়গাটা ব্যাংক ব্যালেন্সটা আপনাদের বৃদ্ধি করবে, এবং পারিবারিক ক্ষেত্রে কিছুটা একটু মতবিরোধ মতপার্থক্য আসবে, যেহেতু শনি এবং মঙ্গল অবস্থান করছে। হ্যাঁ, কতদিন? 23 এপ্রিল পর্যন্ত। 23 এপ্রিলের পর থেকে কিন্তু আমি একটা কথা বলবো, আপনাদের পারিবারিক জায়গা ভালো, কিছুটা মতবিরোধ মতপার্থক্য কিন্তু আপনাদের 23 এপ্রিল পর্যন্ত থাকবে। অর্থাৎ কথাবার্তার দিকে অবশ্যই আপনারা নজর দিন, কোনো ভুল কথা বেরিয়ে গিয়ে নিজেদের মধ্যে কিছুটা অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন বা আপনি কোনো জায়গা ভাড়া দিয়ে চলেন, এখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন। এবং যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেন থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা যথেষ্ট উন্নতি আপনাদের হবে। এবং এর পাশাপাশি যারা অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম দুনিয়া মকর রাশি ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন। যারা কোনো কর্মক্ষেত্রে সমস্যা চলছে, সেই কর্মক্ষেত্রের সমস্যা আপনাদের কাটবে। আমি আবারও বলছি, এটা একটা সার্বিক রাশিফল, এটা আপনারা বন্ধু হিসেবে নিতে পারেন, গাইড হিসেবে নিতে পারেন। এবং মকর রাশির এই মাসটা আমি একটা কথা আপনাদেরকে খুব দায়িত্বের সাথে বলছি, আপনারা এই কাজগুলো করুন, বিশেষভাবে লাভ পাবেন। আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বুধের বীজমন্ত্র এবং শনির বীজমন্ত্র আপনারা পাঠ করুন। আপনি মকর রাশি মানে শনির সাড়ে সাথে চলছে, সেখানে নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। অবশ্যই আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, হচ্ছেন আপনারা ভিডিওগুলো শুনছে হয়তো আপনার সাথে মিলছে না, একান্তই আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।